মোহাম্মদ হামজা আপনি লিখেছেন, ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট চকলেট দিয়ে যায়, এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, ভোট একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া। একজন মানুষ যোগ্য বা ভালো হলে আপনি তাকে ভালো বলা, এটা হলো একরকম সাক্ষ্য দেওয়ার মতো, যে হ্যাঁ আপনি সাক্ষ্য দিলেন লোকটা ভালো। এরপর যদি লোকটা ভালো না হয়, আপনি তাকে ভালো মনে করে দিয়েছেন এবং ভালো দেখেই দিয়েছেন, বাস্তবে সে ভালো না হতে পারে, কিন্তু আপনি নিশ্চিত হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো। এবার আপনার কাছে অন্তত ক্লিয়ার হতে হবে, আপনি নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো। এবং এই ভালোকে ভালো বলা, এটা আপনার নৈতিক দায়িত্ব, এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়ার কোনো বিনিময় আপনি গ্রহণ করতে পারেন না। সত্য সাক্ষ্য দেওয়ার জন্য কোরআন কারিমে বহু আয়াতাল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য, তার মানে মিথ্যা সাক্ষ্য আমরা কোনো অবস্থায় দিতে পারি না। সাক্ষ্য দিতেই যদি হয় তাহলে সত্য সাক্ষ্য দিতে হয়, এবং সাক্ষ্যকে লুকাতে আল্লাহ তারা নিষেধ করেছেন। তার মানে আমি সাক্ষী না দিলে একজন সত্যবাদী মানুষ মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে যেতে পারেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার সাক্ষ্য দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। তো এরকম সাক্ষ্য দেওয়া, আমার মতামত দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব, এটার কোনো বিনিময় গ্রহণ করা যায় যাবে না, এটা উৎকোচ বিধায়। ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট চকলেট খাওয়াবে, সেগুলো খাওয়া যায় না। বিস্কিট চকলেটের বিনিময়ে তারা আমাকে বায়াস্ট করতে পারে, আমি বায়াস্ট হতে পারি এবং বায়াস্ট হয়ে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি। সামান্য বিস্কিট চকলেট চকলেটের কাছে আমার মতামতকে বিক্রি করে দেওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। আব্দুর রব লিখেছেন, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নিলে সেটা কি হালাল হবে? টাকা নিয়ে সে প্রার্থীকে ভোট না দিলে কি গুনাহ হবে? দুটি প্রশ্ন। টাকা নিয়ে ভোট দেওয়া, এটা নাজায়েজ এবং গুনাহের কথা, কারণ আমরা এর আগে বলেছি ভোট দেওয়াটা একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া, আপনি ভালোকে ভালো মন্দকে মন্দ বলবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করে আপনি কোনো টাকা নিতে পারেন না। আপনার টাকাটা নিলে আপনাকে এই প্রশ্ন উত্তর দিতে হবে যে কিসের বিনিময় আপনি গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযুম আলা আখিক, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকা নিলে কিসের বিনিময় নিলে? কোনো একটা পারিশ্রমিক দিবেন, কোনো একটা শ্রম দিবেন, পরিশ্রম করবেন, তার বিনিময় আপনি পারিশ্রমিক নিতে পারেন। এখানে আপনার কোনো পরিশ্রম দেন না, আপনি বলতে পারেন আমি সময় ব্যয় করেছি, গিয়েছি। হ্যাঁ, এটা আপনার নৈতিক দায়িত্ব। কোরআন কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ করেছেন সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য। যদি আমার সত্য সাক্ষ্য না দেওয়ার ফলে একটা মানুষ মিথ্যা প্রতিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাকে তার পক্ষে সত্য সাক্ষ্য দিতে হবে, এবং সত্য সাক্ষ্য গোপন করা, এটা আমার জন্য গুনাহের কথা। এখন এই কাজটা যদি আমরা না করি, বরং আমি সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করি, তো সেটা অনৈতিক হবে এবং অন্যায় হবে। এমনকি যোগ্য প্রার্থীকেই দিলেন কিন্তু তার কাছ থেকে টাকা নিলেন, আপনার কাছে মনে হয়েছে সেই সবচেয়ে যোগ্য এবং তাকেই দেওয়া উচিত, এবং তার বিনিময় আপনি গ্রহণ করলেন, তাহলে সেক্ষেত্রে দিন শেষে আপনি তাদের বায়াস্ট হলেন এবং আপনি আপনার দায়িত্ব, যে দায়িত্বটা এমনি নৈতিকভাবে পালন করতে আপনি বাধ্য, সেটা করতে গিয়ে আপনি টাকা নিলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। আর টাকা নিয়ে যদি আপনি ভোট না দেন, সেটা আরেক গুনাহ। আপনি কিসের বিনিময়ে টাকা আনলেন? আপনি টাকাটা নিয়েছেন যে তা তো কোনো একটা যুক্তি কারণ থাকতে হবে, অবশ্যই সেটি আরেকটি ভিন্ন গুনাহ। আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।